আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থান করছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। আমাদের আজকের অতিথি দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ইসলাম বিভাগীয় প্রধান এবং টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোদান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। বারাকাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করছি আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আর দেরি নয় ঝটপট আমাদের নম্বরে ফোন করতে পারেন 02-5831-2509 এই নম্বরে। স্ক্রিনেও নম্বরগুলো দেখানো যাবে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামে ওয়াকফের বিধান। আমরা অনেক সময় দেখে থাকি কখনো কখনো মসজিদের জন্য জমি ওয়াকফ করা হয় কখনো কোনো বাড়ি, কখনো কোনো ভূমি, কখনো কোনো আবাদি জমি, নানা বিষয় আমরা দেখি যে আসলে ওয়াকফ করা হয়। কিন্তু এই ওয়াকফের শর্তগুলো কি? ব্যক্তির ক্ষেত্রে শর্ত কি? সম্পদের ক্ষেত্রে কি শর্ত? কাকে করা যাবে, কখন করা যাবে? এটা শুধু মুসলিমরাই করতে পারে কি না? এই আইনগুলো আসলে কিভাবে সাব্যস্ত হয়ে থাকে? এটা কোন রকম বিধান? এবং সাহাবায়ে কিরাম আসলে ওয়াকফ করতেন কি না? আমাদের সমাজে ওয়াকফের প্রচলন আছে কি না? আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব মহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনি যেমনটি শুনলেন যে আসলে ইসলামী ওয়াকফের বিধান, এটা আমরা দেখি বাংলাদেশে একটা অফিস আছে, কার্যক্রম হয় বিভিন্ন জায়গায়, বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আসলে অনেক সময় যাদের কোনো ছেলে থাকে না মেয়ে থাকে না তারা অনেক সময় ওয়াকফ করে দিয়ে যাচ্ছেন। তো আসলে শুরুতে যদি আপনাদেরকে জানান যে ওয়াকফ কী এবং কেন। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আমাদের দেশে আলোচনা হয় না বললেই চলে। ওয়াকফ এটা ইসলামের একটা ঐতিহ্যবাহী বই পুস্তক লেখালেখি, হ্যাঁ মানে আলোচনাই নেই, মানে এটা মৌখিক আলোচনাতেও নেই, লেখালেখিতেও নেই, অথচ অনেক বড় একটি ইবাদত। ওয়াকফ এমন একটি ইবাদত যে ইবাদতটি সাহাবাদের আমল এবং ইজমাত দ্বারা প্রতিষ্ঠিত। ওয়াকফের কথা সরাসরি কোরআনে বলা হয়নি, সরাসরি হাদিসে আদেশ করা হয়নি, কিন্তু সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসছে এবং আরও বিভিন্ন হাদিস গ্রন্থে ওয়াকফের বিষয়টি এসছে। আমরা কোরআন একটি আয়তে দেখি, সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন ওয়াকিমুসসালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে তোমরা উত্তম ঋণ প্রদান করো। আল্লাহকে ঋণ প্রদান করার মধ্যে একটা হলো ওয়াকফ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলেছেন, মানুষ যখন মারা যায় ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার আমলনামায় নতুন করে নেকি যোগ হবার সব পথ বন্ধ হয়ে যায়, তিনটা পথ খোলা থাকে। তার মধ্যে একটা হলো সাদাকাতুন জারিয়া, সাদাকায় জারিয়া, এমন দান যেটার উপকার মানুষ পেতেই থাকে এবং তিনি সেখান থেকে সওয়াব পেতে থাকেন, ব্যক্তির অনুপস্থিতিতে সওয়াব পেতে থাকবে। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এমন কোনো সাহাবী পাওয়া যাবে না, খুব কম সাহাবী আছেন যারা ওয়াকফ করেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি একদিন খাইবারের গনিমত হিসেবে খাইবারের দামি কিছু মানে জমি মালিকানা পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত দারুণ দারুণ জমি পেয়েছি, এগুলো কী করতে পারি, আপনার পরামর্শ কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এক কাজ করো, এখান থেকে কিছু জমি ওয়াকফ করে দাও যেটার দ্বারা মানুষ অনন্তকাল উপকার পেতে থাকবে। তখন তিনি এভাবে উইল করলেন যে আমি মারা যাওয়ার পরে এই সম্পদটা আল্লাহর জন্য, এটা জনগণ ভোগ করবে, এখান থেকে মানুষ উপকৃত হবে, একটা নির্দিষ্ট বাগানকে তিনি সেটা ইঙ্গিত করলেন। এই হাদিসটি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে আব্দুল্লাহ, অনেক বড় সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেছেন এবং বুখারী এবং মুসলিমে এসেছে। তো আমরা এই তথ্যগুলো থেকে জানতে পারি এবং আমরা আমাদের বাংলাদেশে যে বড় বড় সম্পদ অনেক কিছু আছে, ওয়াকফ স্টেট আছে এবং ওয়াকফের অনেক বড় বড় কিছু, তারপরে মসজিদ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, এগুলো অনেকগুলো ওয়াকফ আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন মুসলিম শাসনামল ছিল আমাদের এই সাবকন্টিনেন্টে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তখন কিন্তু দেখবেন যে ইসলামী শিক্ষাটা, তখন ফার্সি ভাষা প্রধান ভাষা ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল এবং ইসলামী শিক্ষাটাই মূল শিক্ষা ছিল। তো তখন মসজিদ মাদ্রাসাগুলো বেশিরভাগই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে সেখান থেকে যে আয় আসতো সেটা দিয়ে মানে সেটার ব্যয় নির্বাহ করা হতো, যে কারণে মসজিদ মাদ্রাসাগুলো খুব স্বাবলম্বী ছিল। এখন কিন্তু মসজিদ মাদ্রাসাগুলো স্বাবলম্বী নয়,
দেখা গেছে যে এলাকার দানবীর ব্যক্তি তাদের টাকায় মসজিদটা পরিচালনা হয়। এখন এলাকার দানবীর যদি কথার কথা উদাহরণস্বরূপ বলছি, 10 জন ধনী লোকে আছে এলাকায়, তার মধ্যে 8 জনের খুব বাটপাট টাইপের, যে মানুষের সম্পদ মেরে খায়, মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু তারা মসজিদের টাকার বলে মসজিদে কিন্তু সভাপতি সেক্রেটারি হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু জুমার নামাজ পড়ে আবার বলে যা এদের টাকায় মসজিদ। তো ইসলাম কিন্তু এই সিস্টেম রাখে না। বাস্তবতা আছে আসলে, এই জায়গা দখল করে মসজিদ করার নাম দিয়ে বৈধ করা, আরো অনেক জায়গাকে দখল করে রেখেছে, সেগুলোকে বৈধতার নামে একটা মসজিদ করে দেওয়া, খুবই খুবই জঘন্য ব্যাপার। দেখুন ওয়াকফ জিনিসটা কি, ওয়াকফ হলো, ওয়াকফর কয় কিছু শর্ত আছে। আমার মালিকানা সম্পদ হতে হবে, আমি অন্যের জিনিসটা টান দিয়ে, হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে সেটার নাম দিয়ে দিলাম, রেলের একটা জমি ওখানে একটা সাইনবোর্ড টানে দিলাম যে মাদ্রাসা মসজিদের নামে দিয়ে দিলাম, এগুলো না। ইসলামে এত অভাব পড়ে নাই, ইসলামে এত ঠেকাই পড়েনি যে আপনি রাষ্ট্রের সম্পদ দখল করে আপনি মানুষের চলাচলের পথকে রুদ্ধ করে আপনি নামাজের জায়গা করবেন। পুরা পৃথিবী নামাজের জায়গা, এখানে নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই, সাদে নামাজ পড়বে, কোনো অসুবিধা। বাংলাদেশে তো পর্যাপ্ত মসজিদ আছে, বাংলাদেশের ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের ঢাকা ফ্লাইওভারময়, ফ্লাইওভারগুলোতে উঠলে সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা আমার লাগে সেটা ডান বাম যেদিকে তাকাবো, বিশেষ করে যাত্রাবাড়ি ফ্লাইওভারে মনে হবে শুধু মিনার আর মিনার, এটা দেখলে মনে হয় যে হ্যাঁ মসজিদের শহর বাংলাদেশ আক্ষরিক হত্যা আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছি যে আমরা সম্পদকে প্রচুর পরিমাণ সম্পদ রেখে যাচ্ছে, মানুষ ওয়াকফের নিয়ম না জানার কারণে মানুষ এত বড় ইবাদত থেকে এত বড় একটা আখিরাতে চলে যাওয়ার পরে, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওনার আমল নামায় যোগ হতে থাকবে, উনি কবরে শুয়ে শুয়ে এটা বেনিফিট পেতে থাকবেন, এই সুযোগ থেকে আমরা বঞ্চিত শুধু আলোচনার অভাবে। দেখুন অনেক মানুষ আছে, একটা সন্তান, তার 20টা ফ্ল্যাট, তার উত্তরে ফ্ল্যাট, গাজীপুরে ফ্ল্যাট, তারপরে ধানমন্ডিতে, এত টাকা খাবে কে? তো এইরকম লোক তারা কিন্তু 2টা ফ্ল্যাট ওয়াকফ করে দিতে পারেন, যে একটা মাদ্রাসার নামে আমি আমার ফ্ল্যাটটা দিয়ে দিলাম। ওয়াকফ বলা হয় চিকিৎসা প্রতিষ্ঠানের নামে হতে পারে, ওয়াকফ বলা হয় যে আপনার মালিকানার মূলটা আপনার অধীনে থাকবে, কিন্তু এটার দ্বারা যে বেনিফিট আসবে, উপকার আসবে, এটার ভাড়া বা এটার ব্যবহার করার অধিকার, এই ব্যাপারটা আপনি মানুষকে দিয়ে দিবেন, আল্লাহকে দিয়ে দিবেন, আল্লাহর বান্দার সবাই দলমত নির্বিশেষে সেটা সবাই ব্যবহার করবে। এখন আপনি একটা মসজিদকে দিয়ে দিলেন যে এই মসজিদের জন্য আমার একটা দোকান দিলাম, এই দোকানের যে ভাড়া আসবে এটা কিয়ামত পর্যন্ত এই ভাড়াটা মসজিদ পাবে, তো দেখা গেল মসজিদের একজন মুয়াজ্জিনের বেতন এটা থেকে হয়ে যাবে, তাহলে কী হবে, মসজিদ স্বাবলম্বী হবে। এরকমভাবে মাদ্রাসা হতে পারে, ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, দাতব্য প্রতিষ্ঠান হতে পারে, আপনি একটা হসপিটাল করে দিতে পারেন, যে একটা হসপিটাল করে দিলাম আমার বিল্ডিং, আমার বিল্ডিংয়ে আমি একটা ফ্লোর দিয়ে দিলাম একটা একটা হসপিটাল করার জন্য, এটা কিয়ামত পর্যন্ত এখানে চিকিৎসালয় থাকবে, এখানে যা চিকিৎসা হবে, হ্যাঁ যন্ত্রপাতি সেগুলো কেনা হয়েছে, কেউ হয়তো উদ্যোক্তা থাকবে, কিন্তু এই যে জায়গার মালিকানা বাবদ 50% সবসময় মানুষকে ফ্রি দিবে, এই ধরনের অনেক হতে পারে, এবং আরও আরও অনেক কিছু হতে পারে। যেমন ধরুন আমাদের দেশে যেটা বলছিলেন যে আসলে আমাদের সমাজের কেউ যে ওয়াকফ করে না তা না, কেউ তো করেন অবশ্যই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়াকফ প্রতিষ্ঠানগুলো মনিটরিং করবার অভাবে সেখানে মাদকের আড্ডাখানা, সেখানে নানা রকম নেতিবাচক লোকের আড্ডাখানা, কেউ ব্যবসায়ীভাবে ভাড়া দিয়ে রেখেছে, এরকম কারোর কারণে মানুষ সবসময় নিরুৎসাহিত হয়। প্রথম কথা হলো আসলে কিন্তু আমাদের ওয়াকফের ইয়েটা কম, মানে প্রবণতা তুলনামূলক কম। দেখুন আপনার পরিচিত লোকজন বা আপনার মসজিদের মুসল্লিদের যদি জিজ্ঞেস করেন যে ওয়াকফ করেছেন এজন কজন আছে, আমার ধারণা 2 থেকে 3 জন লোক পাওয়া কঠিন, হয়তো ঢাকায় ভেতরে কিছু পাওয়া যাবে, ঢাকার বাইরে পাওয়াটা খুবই রেয়ার ব্যাপার। তো মানুষ ডাইরেক্ট কিছু দান করে, একদম সরাসরি দিয়ে দেয় ফিসাবিল্লাহ, সেটা একটা বড় কাজ। কিন্তু ওয়াকফটা হলো যে আপনার মালিকানাই থাকছে জিনিসটা, এটা আপনি মোতাওয়ালি থাকবেন, আপনি মোতাওয়ালি হিসেবে চাইলে এটা কমিটি করে দিয়েছেন পরিচালনার জন্য, তারা ডিস্টার্ব করছে, আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো ওয়াকফের মধ্যে মূল ব্যাপার যেটা হলো যে এটা কন্ট্রোলিংটা আমার হাতে থাকবে, কিন্তু এটার যে উপকার বেনিফিট এটা আমি আল্লাহর জন্য মানুষকে দিয়ে দিলাম। এটা করলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ধরুন একটা 1 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট উনি দিয়ে দিবে, ওনার অন্তরটা খসখস করে, তাহলে আপনি দিয়েন না, ঠিক আছে, এটা আমি এটার মালিক, কিন্তু এটার যা ভাড়া আসবে এটা মানুষ পাবে, এটা আল্লাহর জন্য ব্যবহার হবে। কিংবা এমন হলো যে আমার ফ্ল্যাটের মধ্যে একটা বড় রুম আমি এটা দিলাম নামাজ ঘর হিসেবে, এটা ওয়াকফ হতে পারে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভালো ভালো চিন্তা করবার তৌফিক দান করুন। আমাদের দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলা ওই টাঙ্গাইল থেকে বলছি। জীবন আপনাকে ধন্যবাদ। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার 2টা প্রশ্ন। একটা হলো আমি ওই যে তাহাজ্জুদ নামাজ পড়ি, ইশরাক নামাজ পড়ি হলো আলহামদুলিল্লাহ সূরা আর কুল্লু সূরা 3 বার দিয়া, আর মাগরিবের ওয়াবিন পড়ি হলো আয়াতুল কুরসি দিয়া আপনার হাজবেন্ড নফল রোজা করতে নিষেধ করে,
আপনার হাজবেন্ড নফল রোজা করতে নিষেধ করে নাকি? হ্যাঁ, রোজা রাখতে না করে ওটা শুনি আমি, কিন্তু আমি যে নামাজ, আচ্ছা বুঝতে পেরেছি, নকল নামাজ গুলো আমি পড়ি, এগুলো আমাকে তার কাছে জিজ্ঞাসা করি না, নার্সা করতে না পড়ি আমি, শোনা হয় নাকি? জি বোন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা মহতারামের কাছ থেকে জেনে নিচ্ছি। মহতারাম, আমাদের বোনের প্রশ্ন উত্তর দিন। আমরা তিনি নামাজের ব্যাপারে বলেছেন যে তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, অর্থাৎ বিভিন্ন রকমের নফল নামাজ নির্দিষ্ট সূরা দিয়ে পড়েন, সেই নফল নামাজগুলোতে তিনি নির্দিষ্ট সূরা দিয়ে পড়েন। বিশেষ করে বাংলাদেশে আল্লাহ জানে এটা কোত্থেকে যে পেলো যে কুলহু আল্লাহর উপরে সব, মানে 10 বার কুলহু আল্লাহ, 3 বার কুলহু আল্লাহ। দেখুন আল্লাহ কোরআনে বলেছেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে যেটা তোমাদের জন্য সহজ হয় সেখান থেকে পড়ো। কুলহু আল্লাহর ফজিলত আছে, সেটা ভিন্ন, নামাজেও পড়তে পারেন, একাধিকবারও পড়তে পারেন, কিন্তু কোনো নামাজে পড়তে হবে এটা নিয়ম নয়। শুধুমাত্র কুলহু আল্লাহর আমল হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, সেই 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়তেন। এবং বিতিন নামাজ যদি আপনি 3 রাকাত পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রথমে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তারপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর কুলহু আল্লাহ পড়তেন। এবং আরেকটা নামাজ আছে তাওয়াফের নামাজ, এটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুলহু আল্লাহ দিয়ে পড়েন। এছাড়া কোনো নামাজে এই কুলহু আল্লাহ ফিক্সড নেই, 1 বার বা 10 বার বা 5 বার এরকম ফিক্সড নেই। আপনি যেই নামাজগুলোর কথা বলেছেন, নফল নামাজ, নফল নামাজ সহ ফরজ নামাজ, যে কোনো নামাজ, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নফল নামাজগুলোর ক্ষেত্রে উত্তম হলো একটু লম্বা করে পড়া, আপনি যেই কয়টা সূরা জানেন তার মধ্যে যেটা দীর্ঘ সেটা দিয়ে পড়ুন, তাহলে সেটা আপনার জন্য বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। মোতারাম, সিরাতুল ইখলাসের কথা বলছিলেন যে এই ফজিলত রয়েছে, সাহাবায়ে কেরাম দুই একজন এমন ফজিলত আছে। এক সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বারবার নামাজের মধ্যে এই সূরাটা কেন পড়েন, উনি বলেছেন যে আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেছেন যে রাসূল জিজ্ঞেস করুন তুমি নাকি বারবার এই সূরাই পড়ো, বলে হ্যাঁ আমি এটা পড়ি কারণ এই সূরাকে ভালোবাসি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি এই সূরাকে ভালোবাসো এই সূরাও তোমাকে ভালোবাসে, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো কুলহু আল্লাহ আমরা পড়তেই পারি, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত লম্বা সূরা দিয়ে পড়া নফল নামাজগুলো, আর ফরজ নামাজগুলো ছোট ছোট দিয়ে মোটামুটি, যদি জামাতের সাথে হয় তাহলে ছোট, আর যদি একা একা পড়েন আপনার জন্য যেরকম সুযোগ লম্বা মিডিয়াম যেরকম সুরা দিয়ে আপনি পড়েন পড়তে পারেন। জি মোহতারাম, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আমরা শুনবো বৃত্তির পরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, সময় হয়েছে একটা বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গেই থাকুন। বিরতির পরে আমরা সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সরাসরি প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠানে ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। আমাদের আজকের অতিথি শেখ আলী হাসান তৈয়ব। মোহতারামাদের এক বোন প্রশ্ন করেছেন টাঙ্গাইল থেকে, তিনি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখেন, আসলে এটা ঠিক কিনা বা কী করা উচিত? জি ধন্যবাদ। স্বামীর ক্ষেত্রেও কি পরামর্শ থাকতে পারে? বোন জানতে চেয়েছেন যে তার স্বামী নফল রোজা তিনি রাখেন, এটা তিনি চান না। দেখুন বোন, নফল মানে হলো অতিরিক্ত, তো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন। আল্লাহ যেগুলো ফরজ বা ওয়াজিব করেছেন সেগুলোর ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তাহলে মানা যাবে না, লা তো আতাফি মাসিয়াতিল খালেক। তো আর যদি নফল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর যার হক আছে, যেমন আপনার বিয়ের আগে আপনার পিতার হক থাকে, তারপরে এখন বিয়ের পর আপনার স্বামীর হক, তিনি আপনাকে বাচ্চার হক থাকে। তো যেহেতু আপনি স্ত্রীর উপরে, স্বামীর হক হলো যে তিনি স্ত্রীকে যখন তলব করবেন তিনি তাকে তার সেবার জন্য তিনি তাকে পাবেন, এবং স্ত্রীরও কিছু হক রয়েছে স্বামীর উপরে, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই ক্ষেত্রে মাসালা হলো যে নফল রোজাগুলো স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তার সঙ্গে একটা আলোচনা করে যে আজকে আমি রোজা রাখতে চাচ্ছি আপনি কি বলেন, যদি তিনি বলেন আজকে রেখো না অন্য কোনো দিন রাখে, তাহলে ওই দিন আপনি রাখবেন না, অন্য দিন রাখবেন। আর আপনার স্বামী যদি মোটের উপর সবসময় নফল রোজা রাখতে নিরুৎসাহিত করেন, রাখবেন না, কোনো অসুবিধা নেই, আপনি জিকির করবেন, তাসবি পড়বেন, কোনো অসুবিধা নেই, মানে স্বামীর কথা যে মানলেন এটার কারণে সওয়াব হবে। আপনি রোজা নিয়ত করেছেন, স্বামী আপনাকে বললেন যে নফল রোজা রাখার দরকার নেই, আপনি রোজার সওয়াব পেয়ে যাবেন। অনুরূপভাবে কোরআন তেলাওয়াত করবে, দুজন আলোচনা করে একই সময় তো রাখতে পারে, একই সময় রাখতে পারে। আর যদি একটা জিনিস মনে রাখতে হবে, ওয়াজিব রোজা যদি হয়, যেমন আপনি রমজান মাসের যে রোজাটা আপনার কাজা হয়েছিল সেই রোজা কিন্তু আপনাকে রাখতে হবে, এক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দিতে পারবেন না। আপনি জাস্ট তার কাছ থেকে বলে রাখবেন যে আমার ওয়াজিব রোজাটা, আমার ফরজ রোজা বাকি আছে, আমি কিন্তু অমুক দিন রাখতে চাচ্ছি। উনি বলেন আচ্ছা ঠিক আছে রাখো, তাহলে হয়ে গেল। এক কথা এই ব্যাপারে সুন্দরভাবে সমন্বয় করে করা, এবং স্বামীকে আপনি বুঝাবেন নফল রোজার ফজিলত, যাতে বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বিজের রোজা আপনি তাকে বলবেন চলুন আপনিও রাখেন আমিও রাখি, এভাবে দুজনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম দর্শক আছেন, জি প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে বলতেছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন ধন্যবাদ আপনাকে। হুজুর আমার 2টা প্রশ্ন, যে টাকার উপরে ছবি থাকে, এই টাকাটা ছেলেদের পকেটে থাকে, এটা নিয়ে কি নামাজ হবে, এটা একটা প্রশ্ন। আর যে আরেকটা মানে প্রবাদ আছে যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, এই কথাটা মানে কতটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা একটু বলবেন।
পাপী কি নয়, পাপকে ঘৃণা করো। সুন্দর। হ্যাঁ, এটা মানে অনেকেই তো অনেক পাপ করে, মানে এটা কথার কথা বলে না যে পাপী কি নয় পাপ কি নয়। আমরা প্রশ্ন পেয়েছি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমাদের আর আজকের স্কলার এটার উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন, টাকায় ছবি থাকলে নামাজ হবে কিনা? আসলে ছেলেদের পকেটে না, মেয়েদের পকেটেও থাকে, থাকে ব্যাগে থাকে, পার্সে থাকে। আচ্ছা দেখুন, যখন কোনো কিছু আড়ালে থাকে তখন সেটার ছবির হুকুমে থাকে না, সুতরাং ওটা যেহেতু ঢাকা আছে ওটা টাকাই থাকুক বা যে কোনো কিছুতে কোনো সমস্যা নেই। যখন সেটা ভাঁজ করা থাকবে অর্থাৎ ছবিটা আড়াল হবে তখনই সেটা নিয়ে নামাজ পড়তে বা সেটা সামনে রেখে বা সেটার উপরে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। টাকা পকেটে থাকলে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। জি, দ্বিতীয় প্রশ্ন যে তিনি শুনেছেন যে পাপী কি নয় পাপকে ঘৃণা করো। আচ্ছা, এটা কিন্তু হ্যাঁ, আমাদের বেশিরভাগই প্রবাদ বাক্য দেখা যায় যে অনেক প্রবাদ বাক্য থাকে ইসলাম পরিপন্থী, কিন্তু এই প্রবাদ বাক্যটা ইসলামের সাথে একদম সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। ইসলাম সবসময় পাপকে ঘৃণা করতে পারে, পাপীকে নয়। দেখুন, কোরআনে একাধিক আয়াত আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনেক হাদিস আছে। এক মহিলা ব্যভিচার করেছিল, তার শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করছিলেন, তখন যিনি তার উপর শাস্তি প্রয়োগ করছিলেন, যিনি দণ্ডটা প্রয়োগ করছিলেন, তার মুখ থেকে যখন রক্ত ছিটে আসে, খালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গামিদি মহিলার, ওই হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীতে, তখন তার মুখে ওই মহিলার রক্ত এসে ভরেছিল, ব্যভিচারী মহিলার। যাকে শাস্তি দেওয়া হচ্ছিল তাকে শাস্তির কারণে সে রক্তগুলো, রক্তটা এসে ভরেছিল যিনি শাস্তি দিচ্ছেন, দণ্ড প্রয়োগ করছেন। তো তিনি বললেন যে ছিছি এই নোংরা মহিলার রক্ত আমার গায়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না এভাবে বলো না, সে এমন তওবা করেছে, এই তওবা যদি পুরা দুনিয়াবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, অন্য বর্ণনায় আছে মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসে আমরা স্পষ্ট দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপটা শাস্তি দিচ্ছেন, কিন্তু পাপীকে মানে খারাপ বলতে নিষেধ করছেন। আরও অনেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যে কোনো অপরাধের ক্ষেত্রে উনি পাপটাকে, অপরাধটাকে উল্লেখ করতেন, অপরাধী কখনো উল্লেখ করতেন না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ সফরের অবস্থায় পানি কম, তারা অজু করতে গিয়ে পায়ের গোড়ালি ঠিক মতো ধুচ্ছে না, এই জায়গাটা শুকনা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বলেন, ওয়াইলুল লিল আকাব, যে গোড়ালি গোড়া যারা শুকনা রেখে অজু শেষ করছে তাদের জন্য জাহান্নাম। তো এখানে দেখেছেন একজন ব্যক্তিকে, তিনি বললেন গোড়ার যারা এই ঘটনা ঘটাচ্ছে, এরকম অনেক কিছু। একজনকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকদের কী হবে, ওই ব্যক্তিদের কী হবে, তার মানে তিনি ব্যক্তিকে ইন্ডিকেট করেননি। এবং এটা একটা ইসলামের সৌন্দর্য যে আপনি মানে কোনো জিনিসকে দেখেছে, কাউকে যদি খারাপ কাজ করতে দেখেন তাহলে ওই খারাপ কাজটা নিন্দা করেন, ব্যক্তির নিন্দা করেন না। আর একটা হাদিস স্পষ্ট আছে, দাওয়াতি কাজ করা তাকে এটা বোঝানো, বোঝানো ফিরে আসে। একটি স্পষ্ট হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কারণে নিন্দা করে এবং ঘৃণা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ঘৃণা করছে তাকে ওই পাপে লিপ্ত না করে মারবেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য কোনো ব্যক্তিকে কোনো পাপ করতে দেখে তখন আমরা এই দোয়া পড়ি, যেমন হাসান বসরি রহমাতুল্লাহ এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আপনি অনেকে জানবেন যে অসুস্থ ব্যক্তিকে দেখে এই দোয়া পড়তে হয় যে আল্লাহ আপনি আমাকে অনেক ব্যক্তির মধ্যে ভালো রেখেছেন, এই ব্যক্তিকে যেই বিপদে রেখেছেন আপনি আমাকে সেই বিপদ দেননি। তো কোনো মানুষকে পাপ করা দেখে এই দোয়াটা পড়তেন যে আল্লাহ ওই ব্যক্তিকে যে অপরাধে রেখেছেন, পাপের মধ্যে রেখেছেন, আপনি আমাকে রাখেননি, আপনার জন্য শুকরিয়া। তার মানে কি, আপনি ওই পাপ থেকে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন কিন্তু ব্যক্তিকে কিন্তু আপনি ঘৃণা করছেন না। সুতরাং এই কথাটা সম্পূর্ণ ঠিক, পাপকে ঘৃণা করো, পাপীকে নাই। তবে এটাও সঠিক, যদি প্রকাশ্য পাপ হয়, যেই পাপটা অন্যের হক সংক্রান্ত বিশেষ করে, সেই ক্ষেত্রে একজন পাপ করতে দেখে আরেকজন আবার ওটার মধ্যে তার মনের মধ্যে অসহস আসতে পারে, অসহস আসে বা উৎসাহিত হয়, তাহলে কিন্তু তাকে সেখান থেকে নিরস্ত করার চেষ্টা করতে হবে এবং তাকে সামনে সামনে তাকে সংশোধন করার চেষ্টা করা হবে, এবং যদি সামর্থ্য থাকে সেখান থেকে তাকে ফেরানোর চেষ্টা করা হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মতি জান্নাতে যাবে শুধু ওই সব লোকেরা যারা আমাকে অস্বীকার করেছে। জিজ্ঞেস করা হয়েছে তারা কারা, উনি বলছেন যারা পাপ করে এবং বুক ফুলিয়ে চলে, বুক ফুলিয়ে চলে। তো আপনি পাপ করছেন, মানে চুরি তো চুরি, তার উপর সিনা জুরি একটা কথা বলে, তো আপনি পাপ করে যদি এরকম বুক চুরি করে, না আমি 10টা জমি মেরে দিয়েছি, আমাকে সরকার কিছুই করতে পারে নাই, আমি খুন করলাম, তো কি হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে আজকে সারা রাত আমি খারাপ কাজ করেছি, এরকম নির্বোধ যদি কারো হয় তাহলে তো তার নিন্দা করাই যাবে। কিন্তু সর্বাবস্থায় মনে রাখতে হবে আমরা ব্যক্তিকে ঘৃণা করবো না, ইসলাম সেটা শেখায় না, ওই ব্যক্তির কাজটাকে ঘৃণা করব যাতে আমি না থাকি এই কাজটায়, আর ওই ব্যক্তিকে সংশোধন করার চেষ্টা করব তার ভালোর জন্য। কিন্তু এরকম যদি হয় যে ব্যক্তিটা আসলে সে খারাপ কাজ করছে, তাকে বারবারই সতর্ক করা হচ্ছে, তাকে নিষেধ করা হচ্ছে কিন্তু ফিরছে না, সে তার অনবরত করে যাচ্ছে, তো সকল ক্ষেত্রে তাকে বারণ করতে না পারলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, ইসলাম কি বলে? তার জন্য দোয়া করা। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন তখন এক ব্যক্তি তাকে, সে মদপান করেছে, মদপান করার পর তাকে
তাকে বেত্রাঘাত করা হয়েছে, বারবার সে এই কাজটা করে, তখন লোকজন তাকে খুব ঘৃণা করত। উনি বললেন যে না, ঘৃণা করো না। তিনি তার কাছে একটা আবেগঘন একটা চিঠি লিখলেন, তার চিঠি পাওয়ার পর থেকে এই লোকটা সংশোধন হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম যে ওই লোকটাকে কিন্তু উনিও ঘৃণা করেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে অনেক অপরাধী এরকম ব্যাপার ছিল, সেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘৃণা করেননি, ব্যক্তিদেরকে ঘৃণা করেননি। ওনার কাছে এক লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। উনি মাথা ঘুরে নিয়েছেন, না না যাও যাও, আবার এদিকে এসছে, না না যাও যাও। তার মানে কি, তিনি কিন্তু মানুষটাকে উনি যে অপরাধ করেছে এটা ইগনোর করতে চাচ্ছেন। তো আমরা মৌলিকভাবে দেখি যে যে অপরাধ অপরাধকারী অপরাধ করেছেন, আমরা অপরাধটা যেন আমি না করি, অন্যরা এর ক্ষতি না শিকার হয়, এতটুক চেষ্টা করা। কিন্তু ব্যক্তিকে ঘৃণা করা, ব্যক্তির নিন্দা করা ইসলাম এটা সবসময় নিরুৎসাহিত করে। কেউ যদি অন্যায় কাজ করে, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেবে না হয়, এই হাদিসটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, এটা প্রযোজ্য হলো যে দেখুন এমন কোনো কাজ করছে যেই কাজ অন্যের হক সংক্রান্ত। আমি দেখছি যে সরকারি রাস্তা, এখানে একটা লোক তার দুই হাত তার বাড়ির মধ্যে নিয়ে নিচ্ছে, এখন আমাকে চেষ্টা করতে হবে এটা বাধা দিতে, এখন আমরা তাকে লুকাবো না। এটা আমি গিয়ে স্থানীয় প্রশাসনে জানাতে পারি, বা আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি, বা আমি 10 জন লোককে নিয়ে বলতে পারি ভাই আপনি এই কাজটা করে। তাহলে অন্যটা ব্যক্তি পর্যায়ে হলে একরকম, আর অন্যটা যদি জনসংশ্লিষ্ট হয়, অন্যের হক সংক্রান্ত হলে তখন বলতে হবে, তাহলে অবশ্যই বাধা দেওয়ার, সেই বাধা দিতে হবে, নিন্দা করতে হবে, নিন্দা করতে হবে। জি মহতারাম, আমরা আলোচনা শুনবো আরো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে আবার একটা বিরতির, যাচ্ছি অল্প সময়ের জন্য, সঙ্গে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে, ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। মহতারাম, আপনাকে একটি বিষয়ে জানতে চাই, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে আসলে ওয়াকফ কে করতে পারবে? জি ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ওয়াকফ আসলে করবে কারা। দেখুন, ইসলামে যে কোনো অধিকার মালিকানা প্রতিষ্ঠিত হয় এটার শর্ত হলো একটা মানুষ সাবালক হতে হবে। একটা লোক সাবালক, তিনি তার সম্পত্তি ওয়াকফা করতে পারবেন। যে লোক সাবালক না, নাবালক বাচ্চা, সে ওয়াকফা করলে ওয়াকফা হবে না, কারণ তার মালিকানা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। যদিও সে দেখা গেছে একটা নাবালক বাচ্চা অনেক সম্পত্তি ওয়ারিস হিসেবে পেয়েছে, এই সম্পদের রক্ষণাবেক্ষণকারী তার পরিবারের মধ্যে কেউ থাকবে, কিন্তু সে এখান থেকে ওয়াকফ করতে পারবে, সাবালক হলে সে ওয়াকফ করতে পারবে। দুই নম্বর বিষয় হলো ওয়াকফ যিনি করবেন, তার ওয়াকফ যে জিনিসটা যিনি ওয়াকফ করতে যাচ্ছেন, তিনি ওয়াকফকারীর মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে। আমি এটার আমি নিজেই মালিক না, সেটা আমি দিয়ে দিলাম কয়ের মাস দিয়ে, একটা জমি দখল করতে দখলে নিতে পারছে না, তো একটা দলিল করে দিয়ে গেল যে আমি ওয়াকফ করে দিয়ে গেলাম, অথচ তার দলিল সেটা কিংবা দখলই নাই। ধরুন এমন যে দেখা গেছে যে খাস জমি, অনেকগুলো জমি আছে, তার মধ্যে কিছু খাস জমি আছে, উনি ওই খাস জমিটা আল্লাহর রাস্তায় উনি ওয়াকফ করে দিল, এটার মালিক তো জনগণ, এটার মালিক তো সরকার, তো এটা আপনি, এটা আপনার নিজের মালিকানা। অর্থাৎ ওয়াকফকারীর জন্য দ্বিতীয় শর্ত হলো তিনি যেই জিনিসটা ওয়াকফ করছেন সেই ওয়াকফটা তার মালিকানার ভেতরে থাকতে হবে, তার অধিকারে থাকতে হবে। এরকম ওয়াকফ যেই জিনিসটা করা হচ্ছে সেটারও কিছু শর্ত আছে, যেমন ধরুন আপনার এখানে বালিগ হওয়া, তারপর বললেন যে বুদ্ধিমান হওয়া, সুস্থ জ্ঞান থাকা, সুস্থ জ্ঞান সম্পন্ন। পাগল ব্যক্তি যদি ওয়াকফ করে তাহলে সেটা ওয়াকফ হবে না, পাগল ব্যক্তির ওয়াকফ দান করবার যোগ্য হওয়ার সম্পত্তি কিনা, যে আসলে মানে তার সম্পত্তিটা তার অধিকারে থাকতে হবে, বৈধ মালিকানা থাকতে হবে, অবৈধ মালিকানা সেটা তিনি ওয়াকফ করতে পারবেন না। তারপরে তার মানে একটা হলো তার মালিকানা থাকতে হবে, আর একটা তার হস্তগত হতে হবে, তিনি সেটা হস্তগত করতে পারেন। যেমন ধরুন কিছু জমি আছে যেটা তিনি বুঝে নিতে পারেননি, সেটাকে হয়তো দখল করে রেখেছে, এখন এটা দিলাম ওয়াকফ করে, তাহলে এটা আমি দখল করতে পারলাম না তাই ওয়াকফ করে দিলাম, লোকের এটাকে দখল করে নিলাম। তো এই জন্য এরকম নয়, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রটাই গ্রহণ করেন। এটা তার মালিকানা থাকে বিষয় মানে কোন বস্তু ওয়াকফ করা যাবে, সেই সম্পদ যোগ্য সম্পত্তি কি? দেখুন, যে কোনো সম্পত্তি ওয়াকফ করা যায়, কিন্তু যেটা নির্মূল হয়ে যায়, যেটা থাকে এরকম স্থাবর, যেটা থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায় বা পচে যায় গলে যায়, এরকম জিনিস ওয়াকফ করা যায়। যেমন আপনি খাবার ওয়াকফ করতে পারেন, এটা খেলে শেষ হয়ে যাবে, কেউ যদি না খায় দুদিন পর নষ্ট হয়ে যাবে, কিন্তু জমি ঘর তারপর এই ধরনের কোনো কিছু যেটা থাকে দীর্ঘমেয়াদী যে জিনিসটা থাকে, এরকম যে কোনো জিনিস এটা ওয়াকফ করা যাবে। আর যে জিনিসটা নষ্ট হয়ে যায় দুদিন পর নিশ্চিহ্ন হয়ে যায়, সেই জিনিসটা ওয়াকফ করা যাবে না। আমাদের অনেকেই তার ইন্তেকালের আগে ওসিয়াত করে রেখে যান, কেউ কেউ মনে করছেন ওয়াকফ বা ওসিয়াত মনে হয় খুব কাছাকাছি, আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে? দুটোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হলো ওসিয়তটা হলো যে আপনি কাউকে বলে দিচ্ছেন যে এটা সে পাবে, তো এই ওসিয়তটা আপনি করার পরে পুরনো উত্তরটা শুনবো, আমাদের সাথে দর্শকের ফোন আছে। জি প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে জমি বিষয়ে, জমি বন্ধক রাখা কি জায়েজ আছে কি না? যদি জায়েজ থাকে তাহলে বিশেষ করে যে যিনি জমি বন্ধক রাখেন সে তো বিপদে পড়েই রাখে, টাকা পয়সা দেখা যায় প্রয়োজন, কেউ ধার দিচ্ছে না,
তো এটা একটু জানাবেন। আর আমার দুই নম্বর প্রশ্নটা হচ্ছে, সোমবারে রোজা রেখেছি, কোনো কারণবশত হয়তো ভেঙে ফেললাম, অসুস্থ হলাম, অথবা মেয়েদের যে সমস্যা সেই কারণ ঘটলো, ভেঙে গেল। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি পরবর্তী সোমবারে যে রোজাটা করব তার সঙ্গে সেটা নিয়ত করে দিলেই হয়ে যাবে দুইটা একসঙ্গে, নাকি আলাদা আলাদা ভাবে দুইটা করব? জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা খুব সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। জমি বন্ধকের মূল, জি বন্ধকের কথা হলো, বন্ধক আপনি রাখতে পারবেন, তবে যিনি বন্ধকটা যার কাছে রাখা হচ্ছে তিনি বন্ধক জিনিস থেকে কোনো বেনিফিটেড হতে পারবেন না, হলে এটা সুদ হবে। বন্ধক রাখার উদ্দেশ্য অনলি এটাই যে তিনি যদি টাকাটা মেরে দেন তাহলে আমি এই জায়গায় হস্তক্ষেপ করবো, কিন্তু টাকাটা তিনি যতক্ষণ দেবেন এই আশা আছে ততক্ষণ পর্যন্ত এখানে হস্তক্ষেপ করা যাবে না। এটি একদম স্পষ্ট, মানে শরীয়তের সুদের নিয়ম হলো যে আপনি কোনো কিছু ঋণ দিয়ে সেখান থেকে বেনিফিট নিতে পারবেন না, বেনিফিট নিলে সেটা সুদ হবে। এখন আপনি এই জমির থেকে যদি চাষবাস করে টাকা নিচ্ছেন বা ফ্ল্যাটের ভাড়া দিয়ে টাকা নিচ্ছেন, দুই নম্বরটা হলো যে তিনি রোজার কথা বলেছেন, যে রোজা যদি তিনি পরের সপ্তাহে রাখেন এটা ওয়াজিব হয়ে যাবে, নফল যখন আমল শুরু হয় তখন ওয়াজিব হয়ে যায়, এই জন্য তিনি পরের সপ্তাহে ওয়াজিব রোজা নিয়ত করবেন। আর ওয়াজিব রোজা নিয়ত করলে ওয়াজিবের সওয়াবই হবে, বাকি আপনি যদি নিয়মিত সোমবার করে থাকেন তাহলে এই সোমবার ছেড়ে দিল যে একটা সোমবারে, এটা তো আর সে রাখতে পারলো না, পরবর্তী সোমবারে তো আরেকটা রোজা আসলো, এখন যেটা তার ওয়াজিব আছে আর পরটা তো নফল, সেই ক্ষেত্রে কি দেখুন একই দিনে রাখলে দুইটার সওয়াব পাবেন কিনা? প্রথম কথা হলো, যদি তার প্রাকৃতিক কারণে বা আল্লাহ প্রদত্ত কারণে যদি ভেঙে যায় তাহলে উনি সওয়াব পাবেন, যেমন ওনার মাসিক শুরু হয়েছে তাহলে উনি সওয়াব, রোজা ভেঙে গেলে সওয়াব পাবেন, পরের সপ্তাহে যখন রাখবেন তখন এটা ওয়াজিব হবে, তিনি ওয়াজিব আদায় করছেন, ওয়াজিব আদায়ের সওয়াব পাবেন। আর যেহেতু উনি নিয়মিত একটা আমল করেন তাই এই আমলটা সওয়াব পাবেন, আর যদি এরকম হয় যে নিয়মিত করেন না তাহলে উনি একটা সওয়াব পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো কবুল করুন, ছোট হোক বড় হোক, যাই হোক। ওসিয়তের কথা বলছি, ওসিয়তের পার্থক্য করে বলছি, ওসিয়তটা দেখুন, ওসিয়ত আপনি করলেন, ওসিয়ত করলে আবার বেঁচে আছেন মারা যাননি, ওসিয়তটা আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু ওয়াকফের যদি করে দেন তাহলে এটা একদম কিয়ামত পর্যন্ত আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না, কোনো পরিবর্তন করা যাবে না, এটার মালিক এখন আল্লাহ তাআলা হয়ে গেছেন। এটা একটা পার্থক্য, আরও বিভিন্ন পার্থক্য আছে, তো সেই জন্য আমরা বলবো যে আমাদের ভেতরে ওয়াকফ করার টেন্ডেন্সি এবং কালচার চালু হওয়া দরকার, তাহলে আমাদের সমাজে যে জনকল্যাণমূলক অনেক কাজ হতে পারে এবং অনেকগুলো বড় বড় কাজ স্থানের অভাবে বড় বড় কাজ করা যায় না, যেমন পাঠাগার হতে পারে, আমাদের সমাজে পাঠাগারের খুব দরকার, বিভিন্ন জায়গায় পাঠাগারের জন্য কেউ জায়গা দিতে চায় না, একটা আপনি দোকান পরিমাণে একটা জায়গা, একটা ছোটো একটা ঘরও দিতে পারেন, একটা পাঠাগার করলে সেখানে ধর্মীয় বই পুস্তক থাকবে, ছেলেপেলে সেটা পড়বে, মাদক নেশা কিশোরদের তাদেরকে যদি নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া নাও হয় তাহলে এই সম্পদটা যে তার মৃত্যুর পর কাজে লাগবে, কাজে লাগবে এবং কল্যাণে কাজে আসবে এটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, সেক্ষেত্রে ওয়াকফ করাকে আমরা উৎসাহিত করি। মোতারাম, সর্বশেষ একটি প্রশ্ন আপনার থেকে নেওয়ার চেষ্টা করি, আমাদের হাতে যত সময় আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে বলা হয়ে থাকে তিনি 30 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত এশার নাম্বার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এরকম একটি বর্ণনা ইসলাম শিক্ষা বই ও মাধ্যমিক লেভেলে আছে, আপনি কী বলবেন তারা জীবনের মধ্যে? এই ঘটনাটা যদি আমরা খোলা চোখে দেখি এটা একটা অসম্ভব ব্যাপার আমাদের কাছে দেখি, কিন্তু আমরা আসলে কল্পনা করতে পারবো না পূর্বসূরীর লোকেরা তার কী পরিমাণ ইবাদত করতেন। আমি কালকেই পড়লাম, কালকে আমি অনুবাদ করলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন যে আমি আশা করি কনফিডেন্টলি যে আল্লাহর কাছে আমি এমন অবস্থায় দাঁড়াবো যে পৃথিবীর কোনো মানুষ এই বিচার আমার বিরুদ্ধে আনবে না যে আমি তার গীবত করেছি। আপনি কল্পনা করতে পারেন যে সারা জীবন কোনো মানুষের গীবত করেনি, কিন্তু এরকম মানুষ ছিল, এক রাকাতে কোরআন খতম করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ছিল। আবু হানিফা রহমতুল্লাহ এই ঘটনাটা একদম সনদ সহ এটা এটা কিতাবে আছে, কেউ বিশ্বাস করুক না করুক এটার সাথে তো ইমানের কোনো সম্পর্ক না, আপনি বিশ্বাস নাহলে করবেন না, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয় ওনাদের জন্য, কারণ আমরা পূর্বসূরীদের ঘটনা যখন শুনছি তখন মাথায় রাখতে হবে তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু এখানে কথা একটুই জোরালোভাবে বলা হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না আমল ছিল যে রাতের পরে জাগরণ থেকে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে ওঠা, যেটা রসুলের আমল সেই আমলটাকে বাদ দিয়ে তিনি অন্য তিনি একজন কী বলে ফকিহ এবং আলেম হাদিস পণ্ডিত, তো সব মিলিয়ে রসুলের আমলের বিরোধিতা তিনি করবেন এটাই তো আসলে কেউ কেউ মানতে পারছেন না। আসলে আমলের বিরোধিতা নয়, তাদের যে জীবনটা ছিল ব্যাপারটা দেখুন, যে ফিকা শাস্ত্রের উৎপত্তি হয়েছে আবু হানিফা রহমতুল্লাহর মাধ্যমে, তিনি প্রথম অধ্যায় রচনা করেছেন, তাদের যে বোর্ড ছিল তারা আয়াত থেকে হাদিস থেকে তারা মানুষের জন্য ব্যবহারযোগ্য মাসালা বের করতেন, তো এই কাজগুলো তারা অল্প সময়ে তাদের অল্প হায়াতে তারা অনেক কাজ করে গেছেন, এ তারা জীবনের ত্যাগ স্বীকার করেছে। ইমাম নববী রহমতুল্লাহ বিবাহ করার
করেন নাই, এটাও তো সুন্নতের খেলাফ। কিন্তু তার ব্যাপারে বলা বিবাহ করার সময় পাননি, তিনি এমনভাবে হাদিসের খেদমতে নিরত ছিলেন। তো তাদের ব্যাপার যেটা, তারা এটা একটা এক্সেপশন, কি বলে, এক্সেপশন ইজ এক্সেপশন, এটা ব্যতিক্রম তো ব্যতিক্রমই, তাদের একটা ব্যতিক্রমই ছিল। আর তিনি এটা হয়তো এমনও হতে পারে যে অধিকাংশ সময় তিনি পড়েছেন, সেই জন্য মানুষ বলেছে যে এরকম লাগাতার, এর মধ্যে যে কখনো করেন নাই এটা আমরা কিভাবে বলবো? অথবা রাতের প্রথম দিকে তিনি ইবাদত করেছেন, মাঝখানে হয়তো ঘুমিয়েছেন, আবার শেষ রাতে হয়তো করেছেন, মনে হয়েছে এটা সারা রাত্রি করেছেন। আসলে এরকম হতে পারে, তারা দীর্ঘ রাত, লম্বা রাত পর্যন্ত ফিকের গবেষণা করেছেন, করে একসঙ্গে উজু করে এসে নামাজ পড়েছেন, আবার লেগে গেছেন, একদম ফজর পর্যন্ত গিয়েছে, হতে পারে। তবে এটার উপর খুব বেশি জোর তাকিয়ে দিয়ে এই ঘটনাগুলো আমাদের খুব বেশি আলোচনা হওয়ার দরকার নেই। আমাদের আলোচনা হওয়ার দরকার যেটা তাকওয়া, পরহেজগারী, আল্লাহর জন্য ভালোবাসা, আমরা কতটুকু করতে পারি, এগুলো বিতর্ক করার দরকার নেই। সময়ের সুযোগে আমরা কিছু প্রশ্ন আপনাকে করে রাখি। ডিভি লটারি পেয়ে যে বিভিন্ন দেশে যাওয়া হয়, আমেরিকা কিংবা নানান দেশে, এটি আসলে বৈধ কিনা বা ঠিক আছে কিনা? ডিবি তো এখন বন্ধ হয়ে গেছে, যাই হোক, ডিবি লটারিটা যদি এরকম হয়, লটারি দুই ধরনের আছে, একটা হলো আপনি টাকা দিয়েছেন, দশজন মিলে টাকা দেবে, সেই টাকার মধ্যে থেকে কেউ পাবে কেউ পাবে না, এটা এক ধরনের লটারি, এই ধরনের লটারিগুলো জায়েজ নেই। আর এমন লটারি, যেই লটারি কেউ টাকা দেয়নি, কোনো একটা কাজের পুরস্কার স্বরূপ বা কোনো একটা মানে হঠাৎ চয়নের ভিত্তিতে, এরকম যদি হয় তাহলে মৌলিকভাবে কাজটা যদি বৈধ হয়, অবৈধ না হয়, তাহলে সেই লটারিতে অংশগ্রহণ করার সুযোগ আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে জেহার করাটা, এটি স্বামীর পক্ষ থেকে হলে পরে জেহার হবে নাকি স্ত্রীর পক্ষ থেকে হলে জেহার হবে? জেহারটা স্বামীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ। যেমন করে যদি কোনো স্ত্রী যদি বলে থাকে তার স্বামীকে যে তুমি আমার বাবার মতো, অথবা অনেকটা এরকম করলে কি জেহার হবে কি? হবে না, হবে না। তো জেহার কখন হবে যদি একটু বলেন? জেহার হলো যে কেউ কেউ স্ত্রীকে বলেছে তুমি হলো আমার, তোমার পিঠ হলো আমার মায়ের পিঠের মতো, এই কথা বলার দ্বারা উনি উদ্দেশ্য করেছেন যে মার সঙ্গে যেরকম মেলামেশা করা যায় না, এরকম মনের সাথে মেলামেশা করবে না, তখন সেটার জন্য কাফফারের ব্যবস্থা কোরআনে আয়াত নাযিল হয়েছে। এবং এবং এই ব্যাপারটা এখন আমাদের দেশে নাই, এটা আরবদের মধ্যে আছে, এজন্য আমাদের জন্য এটা খুব বেশি প্রযোজ্য না, আমাদের দেশে এগুলো কেউ করে না, এটা বোঝেও না, এটার জন্য যে জ্ঞান। সর্বশেষ এক লাইনে একটা প্রশ্ন আছে যে ইমাম ভুলবশত যদি ইকামত দিয়ে থাকেন, অথবা ইমাম ইকামতি দেন কিন্তু পরবর্তীতে তিনি আবার ইমামতি করতে পারবেন কিনা, নাকি অন্য কোনো সমস্যা? ভুলবশত না, এমনিতেও ইকামত একটা আমল, তারপরে ইমামতি, কোনো সমস্যা? ইকামত দিয়ে যদি ইকামত দেন তিনি আবার ইমামতি করতে পারেন না, ভিন্ন একজন কি? না না, এই ধরনের কোনো বিধান নেই, আপনি ইকামত দিয়ে আজান দিবেন, ইকামত দিবেন, তারপর নামাজ পড়েন, কোনো সমস্যা? জি মোহতারাম, আমরা আপনার মাধ্যমে অনেক বিষয় জানার চেষ্টা করেছি, আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, আমরা আলোচনা করছিলাম ওয়াকফের নানা দিকগুলো নিয়ে। আমরা ব্যক্তিগতভাবে নিজেদের সম্পদগুলো ওয়াকফ করার চেষ্টা করব পরকালীন মুক্তির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।